हेलो फ्रेंड्स, वेलकम टू स्टडीजीक। तो फ्रेंड्स, आज आलोचना होवे जे अप्रैल एर करंट अफेयर्स। तो अप्रैल मासे जे टोटल करंट अफेयर्स सेखान थेके बाछाई करा प्राय 100 एर मतो करंट अफेयर्स निये आलोचना करा होबे, जेगुलो खूब इम्पोर्टेंट जेकोनो एग्जामेर जन्य। एर आगे जानुआरि, फेब्रुआरि एवं मार्च आलादा करे करंट अफेयर्स देवा आछे, तुमरा सेगुलो देखते पारो। तो आज थाकबे अप्रैल एर करंट अफेयर्स। তো ফ্রেন্ডস, প্লিজ সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। এছাড়াও কোয়ালিটি সিরিজ চলছিল, সেখানেও 20টার উপরে ভিডিও আছে, তোমরা সেগুলো দেখতে পারো। প্রথম থেকে আলোচনা করা হয়েছে যে ইন্ডিয়ান কোয়ালিটি লক্ষ্মীকান্ত থেকে নেওয়া জিস্ট নিয়ে আলোচনা করা হয়েছে। এছাড়া আছে জিওগ্রাফি হিস্ট্রি ভিডিও, তোমরা সেগুলো দেখতে পারো গিয়ে। তো আজকে যে প্রিলের যে ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার, প্রথম কোয়েশ্চেনটা এটা হচ্ছে, ওয়েস্ট বেঙ্গল লঞ্চ করেছে একটি রূপশ্রী স্কিম ফর ম্যারেজ অফ পুয়ার গার্ল। তো গরিব যেসব মেয়েরা আছে তাদের বিবাহের জন্য এটা স্কিম লঞ্চ করেছে কে, ওয়েস্ট বেঙ্গল সরকার, যেটাকে বলা হচ্ছে রূপশ্রী, যেখানে বিয়ের সময় 25,000 টাকা একসঙ্গে দেওয়া হবে এবং বয়স হতে হবে 18 বছরের বেশি। অর্থাৎ যদি বাল্য বিবাহ, অর্থাৎ 18 বছরের নিচে কোনো মেয়েকে বিয়ে দেওয়া হয়, সেই ক্ষেত্রে কিন্তু এটা দেওয়া হবে না। 18+ হলে তবেই এটা দেওয়া হবে একসঙ্গে 25,000 টাকা। দুই হচ্ছে, ইন্ডিয়া বিকাম ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট মোবাইল ফোন প্রোডিউসার আফটার চায়না, থার্ড ভিয়েতনাম। তো ভিয়েতনামকে কি করেছে, ওভারটেক করেছে ইন্ডিয়া, দ্বিতীয় স্থানে চলে এসেছে চায়না, জাস্ট পরেই ইন্ডিয়া। কি করছে, লার্জেস্ট মোবাইল ফোন প্রোডিউসার ইন্ডিয়া, কি করছে এখানে লার্জেস্ট মোবাইল ফোন প্রোডিউস করছে, এটা কিন্তু কি করছে পার্টস পাতি বিদেশ থেকে এনে অ্যাসেম্বলি করছে, অর্থাৎ একসঙ্গে জয়েন করছে মোবাইলের যে বিভিন্ন পার্টস পাতি আছে সেগুলোকে। সেই ক্ষেত্রে ভিয়েতনামকে অতিক্রম করে দ্বিতীয় পর্যায়ে চলে এসেছে, অর্থাৎ দ্বিতীয় নম্বরে চলে এসছে, এক নম্বরে আছে চায়না। তিন হচ্ছে, 114 পার্মানেন্ট ইন্দাস কমিশন মিটিং হেল্ড ইন দিল্লি। তো এটা হচ্ছে যে ইন্দাস যে ট্রিটি, এই যে মিটিং, এটা এক টাইম পাকিস্তানে হয় আর এক টাইম দিল্লিতে হয়। তো এই টাইম কোথায় হচ্ছে, দিল্লিতে হচ্ছে। দিল্লি বিকাম দ্য ফার্স্ট সিটি টু রোল আউট Wbcs Cgl। তো খুব পলিউশনের জন্য Wbcs 4 যেটা ছিল সেটাকে Wbcs 5 এ ট্রান্সফার করার কথা বলা হয়েছিল, কিন্তু দিল্লিতে পলিউশনটা এতই বেশি যে ওখানে সরাসরি, ওখানে সরকার কি করছে, Wbcs 4 থেকে সরাসরি Wbcs 6 এ এরা রোল আউট করছে। 5 হচ্ছে, Tiangong-1 চায়নার স্পেস যে ল্যাব, সেটা কি হয়েছে, ক্রাশ হয়ে গেছে এবং যেটা পড়েছে প্যাসিফিক ওশানে পড়েছে। 6 হচ্ছে, অটল পেনশন যোজনা সাবস্ক্রাইব বেস টাচ ওভার 97 লাখ। তো যে অটল পেনশন যোজনা ছিল এর যে টার্গেট ছিল 1 করোড় এর আওতায় আনবে 2017-18 অর্থবর্ষে, কিন্তু এটা এই টাইমেই 97 লাখ টাচ করে গেছে, তার মানে প্রায় এদের টার্গেট ফুলফিল সামনাসামনি চলে এসেছে। এরপর হচ্ছে 7, ফিম ব্যারিস্টালিস অ্যাগস্ত মালাসিস নিউ প্লান্ট স্পেসিস ডিসকভার ইন ওয়েস্টার্ন ঘাট। ওয়েস্টার্ন ঘাটে এ ধরনের প্ল্যান্ট পাওয়া গেছে। এটা হচ্ছে, ইন্ডিয়া র্যাঙ্ক 37 গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম ইন 2017 স্টার্ট আপ ব্লিং রিপোর্টে বলা হয়েছে যে ইন্ডিয়া যে র্যাঙ্ক 37 হয়েছে গ্লোবাল স্টার্ট আপ ইকোসিস্টেম 2017। কোয়েশ্চেন নম্বর 9 হচ্ছে, কোর সেক্টর গ্রোথ আপ টু 5.3% ইন ফেব্রুয়ারি 2018 এবং সবথেকে বেশি হয়েছে কিছু, সিমেন্টে বেশি হয়েছে 22.9%, পেট্রোলিয়ামে 7.8%, ফার্টিলাইজারে 5.3%, গ্রোথ ডিক্লাইন হয়েছে কোথায়, ক্রুড অয়েলে হয়েছে 2.4%, ন্যাচারাল গ্যাস হয়েছে 1.5%। তো যে কোর সেক্টর আছে সবথেকে বেশি হায়েস্ট গ্রোথ দেখা দিয়েছে কোথায়, সিমেন্টে, তারপর পেট্রোলিয়ামে, তারপর ফার্টিলাইজার, এবং ডিক্লাইন হয়েছে কোথায়, ক্রুড অয়েলে, ন্যাচারাল গ্যাসে ডিক্লাইন হয়েছে। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 10, ইন্ডিয়ান আর্মি অ্যান্ড HDFC ব্যাংক ইঙ্ক মুভ অন ডিফেন্স স্যালারি প্যাকেজ বোথ অন সার্ভিস অ্যান্ড রিটায়ার্ড। তো ইন্ডিয়ান আর্মির সঙ্গে HDFC যে ব্যাংক আছে সে একটা মুভ স্বাক্ষর করেছে, যেখানে যে আর্মি আছে তাদের শুধু যারা সার্ভিস করছে প্লাস যারা রিটায়ার্ড তাদের যে স্যালারি আছে সেটা দেওয়া হবে কোথা থেকে, HDFC ব্যাংকের মাধ্যমে। তাদের সঙ্গে ওই জন্য মুভ কী করেছে, মুভ স্বাক্ষর করেছে। এরপর হচ্ছে কোয়েশ্চেন নাম্বার 11 হচ্ছে, ন্যাশনাল ইনস্টিটিউশনাল র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক রিলিজড বাই মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট। নাম্বার 1 ইনস্টিটিউশন হচ্ছে কি, IISc বেঙ্গালোর। তো ন্যাশনাল ইনস্টিটিউট অফ র্যাঙ্কিং ফ্রেমওয়ার্ক, এরা কী করছে, মিনিস্ট্রি অফ হিউম্যান রিসোর্স HRD মিনিস্ট্রির আন্ডারে এটা কী করছে, র্যাঙ্কিং দিচ্ছে ইউনিভার্সিটিগুলোর, এবং এক নম্বর হয়েছে IISc বেঙ্গালোর।
12 হচ্ছে নাসা সাকসেসফুলি টেস্ট সুপারসোনিক মার্স ল্যান্ডিং প্যারাশুট। তো মার্স ল্যান্ডিং প্যারাশুট টেস্ট সুপারসোনিক যে মার্স ল্যান্ডিং প্যারাশুট এটা কি কাদের প্রোগ্রাম, এটা হচ্ছে নাসা, এটা সাকসেসফুলি টেস্ট করা গেছে। 14 হচ্ছে ইন্ডিয়া আর ইউএই ইউনাইট আরব এমিরেটস মো করেছে কিসের সঙ্গে, টেকনিক্যাল কোঅপারেশন রেল সেক্টর, রেল সেক্টরের উন্নতির জন্য কি করেছে ইন্ডিয়া এবং ইউএই এর ভিতরে টেকনিক্যাল কোঅপারেশন এর ভিত্তিতে মো স্বাক্ষর করা হয়েছে। কোশ্চেন নাম্বার 15 হচ্ছে ক্যাবিনেট অ্যাপ্রুভ প্রোটেকশন অফ হিউম্যান রাইটস, এটা হচ্ছে অ্যামেন্ডমেন্ট বিল 2018 ফার্স্ট অ্যামেন্ডমেন্ট বিল হয়েছিল হিউম্যান রাইটস রিলেটেড 1993 সালে, এবং তারপরে দ্বিতীয়বার হয়েছিল 2006 সালে, এবং তারপর তৃতীয়বার হল 2018। কোয়েশ্চেন নাম্বার 16 হচ্ছে ইন্ডিয়া বিকাম সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ ক্রুড অয়েল ওভারটেক জাপান নাম্বার ওয়ান চায়না। তো ইন্ডিয়া বিকাম সেকেন্ড লার্জেস্ট ম্যানুফ্যাকচার অফ ক্রুড অয়েল, এবং এটা ওভারটেক করেছে কাকে, জাপানকে, চায়না হচ্ছে এক নম্বরে। কোয়েশ্চেন নাম্বার 17 হচ্ছে ইন্টারনেট সিকিউরিটি থ্রেট রিপোর্ট, অর্থাৎ কোন দেশে বেশি ইন্টারনেট এর মাধ্যমে থ্রেট দেওয়া হয়ে থাকে, এটা হচ্ছে সেই রিপোর্ট এসছে যেখানে বলা হচ্ছে ইন্ডিয়া থার্ড মোস্ট ভুলনারেবল কান্ট্রি টু সাইবার থ্রেট, অর্থাৎ থ্রেট হতে পারে সেই ভিত্তিতে ইন্ডিয়ার পজিশন হচ্ছে থার্ড, এবং এক নম্বর হচ্ছে ইউএসএ, দু নম্বর হচ্ছে চায়না। এবং কোশ্চেন নম্বর 18 হচ্ছে নাইনথ ইন্ডিয়া জাপান ইউএস ট্রাই লেটারাল মিটিং হেল্ড ইন কোথায়, নিউ দিল্লিতে হয়েছে, যে ট্রাই লেটারাল মিটিং কোথায় হয়েছে, নাইনথ, এটা হচ্ছে নবমতম ইন্ডিয়া জাপান ইউএস, এটা হচ্ছে দিল্লিতে হয়েছে। কোশ্চেন নম্বর 19 হচ্ছে 5th April ন্যাশনাল ম্যারিটাইম ডে, থিম হচ্ছে ইন্ডিয়ান ওশান অ্যান্ড ওশান অপারেশন, এটা হচ্ছে যে ওশান ফিফথ এপ্রিল যে ন্যাশনাল ম্যারিটাইম ডে পালন করা হয়, অবজার্ভ করা হয়, তার থিম হচ্ছে ইন্ডিয়ান ওশান ওশান অ্যান্ড ওশান অপারেশন। কোশ্চেন নম্বর 20 হচ্ছে এক্সিম ব্যাংক এক্সটেন্ড 4.5 বিলিয়ন লোন টু বাংলাদেশ ফর ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট, তো বাংলাদেশের ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্টের ডেভেলপমেন্টের জন্য যে এক্সিম ব্যাংক আছে, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অফ ইন্ডিয়া আছে, সেটা কি করছে 4.5 বিলিয়ন লোন দিচ্ছে বাংলাদেশকে। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 21 গভর্নমেন্ট লঞ্চ করেছে উত্তম অ্যাপ ফর কোল কোয়ালিটি মনিটরিং, তো কোলের যে কোয়ালিটি মনিটরিং সেটা দেখার জন্য কি করছে উত্তম যে অ্যাপ আছে সেটা লঞ্চ করছে কে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। গ্লোবাল লজিস্টিক সামিট 2018 হেল্ড ইন কোথায়, নিউ দিল্লিতে, গ্লোবাল যে লজিস্টিক সামিট সেটা কোথায় অনুষ্ঠিত হচ্ছে, নিউ দিল্লিতে 2018। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 23 7th April ওয়ার্ল্ড হেলথ ডে হচ্ছে 7th April সেলিব্রেট করা হয়, উদযাপন করা হয়, থিম হচ্ছে ইউনিভার্সাল হেলথ কভারেজ হেলথ ফর ওয়ার্ল্ড, সবার জন্য স্বাস্থ্য, এটাই হচ্ছে থিম। কোশ্চেন নাম্বার 24 হচ্ছে ইউকে সেকেন্ড মেগা ফুড পার্ক, হিমালয়ান মেগা ফুড পার্ক ইন কোথায়, কাশীপুর, ফার্স্ট মেগা পার্ক হচ্ছে কোথায়, হরিদ্বার, যে উত্তরাখণ্ডের সেকেন্ড মেগা ফুড পার্ক হিমালয়ান মেগা ফুড পার্ক কোথায় হচ্ছে, কাশীপুরে, ফার্স্ট হচ্ছে উত্তরাখণ্ডের ভিতরে, এটা হচ্ছে হরিদ্বারে, আন্ডার ফ্ল্যাগশিপ স্কিম অফ প্রধানমন্ত্রী কিষাণ সম্পদ যোজনা, এর আন্ডারে পড়ছে এটা। নেক্সট হচ্ছে ইন্ডিয়াস লার্জেস্ট প্রাইভেট সেক্টর লিডার আইসিআইসিআই ব্যাংক বিকাম ফার্স্ট টু গো লিভ অন সুইফট সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সিস্টেম গ্লোবাল পেমেন্ট ইনোভেশন অ্যান্ড ইম্প্রুভড ক্রস বর্ডার পেমেন্ট সার্ভিস, এটাকে কন্ট্রোল করার জন্য ইন্ডিয়ান লার্জেস্ট প্রাইভেট সেক্টর লিডার আইসিআইসিআই ব্যাংক বিকাম ফার্স্ট টু গো লিভ অন সুইফট সোসাইটি ফর ওয়ার্ল্ড ইন্টার ব্যাংক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন সিস্টেম গ্লোবাল পেমেন্ট ইনোভেশন অ্যান্ড ইম্প্রুভড ক্রস বর্ডার পেমেন্ট, এটাকে ইম্প্রুভ করার জন্য যে ক্রস বর্ডার পেমেন্ট আছে তার জন্য আইসিআইসিআই ব্যাংক কাজ করছে। ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ গোয়িং টু কন্ডাক্ট এক্সারসাইজ গণশক্তি 2018 এবং পাকিস্তান চায়না বর্ডার, পাকিস্তান চায়না বর্ডারে ইন্ডিয়ান যে এয়ারফোর্স আছে এরা কি করছে এক্সারসাইজ করছে, তার নাম হচ্ছে গণশক্তি 2018 DRS-300 MK-2 সাউন্ডিং রকেট ডেভেলপড বাই ইসরো ফর অ্যাটমোস্ফিয়ারিক স্টাডিজের জন্য, কি করছে যে RS-300 MK-2 আছে সেটাকে কি করছে ডেভেলপ করেছে কে, ইসরোর দ্বারা, এটা কোথায়, যে বিক্রম সারাভাই স্পেস সেন্টার আছে কেরালা সেখানে। কোশ্চেন নাম্বার 28 হচ্ছে গভর্নমেন্ট টু লঞ্চ গোবর্ধন গ্যালভানাইজিং অর্গানাইজিং বায়ো অ্যাগ্রো রিসোর্স যোজনা ন্যাশনালি ফ্রম হরিয়ানাতে, তো গোবর্ধন স্কিম এটা কোথা থেকে লঞ্চ করেছে, এটা হচ্ছে হরিয়ানা থেকে। কোশ্চেন নাম্বার 29 RS-300
sounding rocket launched for atmospheric study for Vikram Sarabhai Space Center for Kerala. So it has reboot hoyeche 27th lekin ye tumra dekho chhe question number 30 hoyeche Desert Tiger 5 UAE and Malaysia conducted joint military exercise Dubai. So Dubai te UAE aur hoche Malaysia modhe je joint military exercise hoyeche tar naam hoche Tiger 5 Desert Tiger 5 এটা হচ্ছে ডেজার্ট টাইগার ফাইভ, এটা হচ্ছে ইউএই আর মালয়েশিয়ার মধ্যে, হয়েছে কোথায়? দুবাইতে। কোশ্চেন নাম্বার 31, পিএম গভ লঞ্চ উজ্জাপন অ্যাপ ফর ফার্মার্স, কৃষকদের জন্য উজ্জাপন অ্যাপ চালু করেছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 32 হচ্ছে আসাম স্প্রিং ফেস্টিভ্যাল অর্গানাইজ অ্যাট মানস ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক কোথায়? আসামে, এবং সেখানে যে স্প্রিং ফেস্টিভ্যাল আছে সেটা অর্গানাইজ করা হচ্ছে। মাধুবনী রেল স্টেশন ইন বিহার গেটস মেকওভার উইথ মিথিলা পেন্টিং, টোটাল যে 225 আর্টিস্ট এবং 80% ওমেন। তো যে মধুবনী যে রেল স্টেশন আছে বিহারে, তো সেটাকে কী করছে? পেন্টিং করা হচ্ছে মধুবনী স্টাইলের মাধ্যমে, মিথিলা পেন্টিংয়ের মাধ্যমে সেটাকে কী করা হচ্ছে? ডিজাইন করা হচ্ছে, পেন্ট করা হচ্ছে, এবং যেখানে 225 জন আর্টিস্ট কাজ করছে তাদের ভিতরে 80% হচ্ছে ওমেন। পালমিকি ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশ অ্যান্ড মালহর 75 স্পিকার্স ইন ওড়িশা টু আননোন ল্যাঙ্গুয়েজ ডিসকভার, দুটো আননোন ল্যাঙ্গুয়েজ ডিসকভার হয়েছে, একটা হচ্ছে পালমিকি আর একটা হচ্ছে মালহর। তো মালহর যে ল্যাঙ্গুয়েজটা পাওয়া গেছে সেই মালহর ল্যাঙ্গুয়েজ মাত্র 75 অর্থাৎ 75 জন লোক কথা বলে, এটা পাওয়া গেছে ওড়িশা অন্ধ্রপ্রদেশে। প্রশ্ন নম্বর 35 হচ্ছে প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা নিউ দিল্লিতে পিএমের দ্বারা অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দ্বারা এটা লঞ্চ করা গেছে, কোনটা? প্রধানমন্ত্রী উজ্জ্বল যোজনা। কোশ্চেন নাম্বার 36 হচ্ছে ইন্ডিয়া টু বিল্ড স্ট্র্যাটেজিক রেলওয়ে লিঙ্ক বিটুইন কোথায়? কাঠমান্ডু এবং রাক্সল বিহার, বিহার এবং কাঠমান্ডু অর্থাৎ নেপালের সঙ্গে রেলওয়ে লিঙ্ক তৈরি করছে। কোশ্চেন নাম্বার 37 হচ্ছে ফোর কিংফিশার স্পেসিস সাইটেড ইন কৃষ্ণা সেঞ্চুরি, যে কৃষ্ণা সেঞ্চুরি আছে অন্ধ্রপ্রদেশে সেখানে চারটি কিংফিশার স্পেসিস নতুন পাওয়া গেছে। কোশ্চেন নাম্বার 38 হচ্ছে ইন্ডিয়া নেপাল টু ডেভেলপ ইনল্যান্ড অর্ডারওয়েজ ফর কার্গো মুভমেন্ট, কার্গো মুভমেন্টের জন্য ইন্ডিয়া নেপালের ভেতরে ডেভেলপ হচ্ছে ইনল্যান্ড অর্ডারওয়েজ। কোশ্চেন নাম্বার 39 থিয়েটার অলিম্পিক কনক্লুডস ইন কোথায়? মুম্বাই, অর্গানাইজ বাই ন্যাশনাল স্কুল অফ ড্রামা, ন্যাশনাল স্কুল অফ ড্রামা এটা কি করছে? অর্গানাইজ করছে 8th থিয়েটার অলিম্পিক, যেটা মুম্বাইতে অর্গানাইজ করা হচ্ছে। থিম হচ্ছে ফ্ল্যাগ ফর ফ্রেন্ডশিপ। এবং এর থিম হচ্ছে ফ্ল্যাগ ফর ফ্রেন্ডশিপ, এটা হচ্ছে থিম। এরপর কোশ্চেন নাম্বার 40 হচ্ছে নাসা উইল লঞ্চ হিউম্যানিটি ফার্স্ট মিশন পার্কার সোলার প্রোব টু দ্য সান ইন জুলাই 31st 2018 ফ্রম ফ্লোরিডা ইউএসএ। তো ফ্লোরিডা ইউএসএ, ফ্লোরিডা ওদের একটা স্টেট, সেখান থেকে ইউএসএ, সেখান থেকে কী করছে যে সোলার পার্কার মিশন আছে সেটাকে কী করছে? লঞ্চ করছে নাসা। এটা হচ্ছে রোবোটিক স্পেস ক্রাফট এটা নাসা। এবার হচ্ছে 41 8 রিজিওনাল থার্ড ফ্রম এশিয়া অ্যান্ড প্যাসিফিক ওয়াজ হেল্ড ইন কোথায়? ইন্দোর, মধ্যপ্রদেশ। অর্গানাইজড বাই মিনিস্ট্রি অফ হাউস অ্যান্ড হোম অ্যাফেয়ার্স, জাপান এনভায়রনমেন্ট মিনিস্টার। তো জাপানের যে এনভায়রনমেন্ট মিনিস্টার এবং ইন্ডিয়ার যে মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড হোম, এরা কোলাবোরেশনে তৈরি করা হচ্ছে কি? উদযাপন হচ্ছে 8th রিজিওনাল থার্ড ফোরাম অফ এশিয়া অ্যান্ড প্যাসিফিক, এটা হচ্ছে কোথায়? মধ্যপ্রদেশে। ইউপিএসসির যে চেয়ারম্যান অ্যাপয়েন্ট করা হয়েছে তার নাম হচ্ছে এম এম সত্যাবতী, এম সত্যাবতী হচ্ছে অ্যাপয়েন্টেড অ্যাজ মেম্বার অফ ইউপিএসসি। ইন্ডিয়া অরিজিন সায়েন্টিস্ট ডেভেলপ ওয়ার্ল্ড ফার্স্ট মাইক্রো ফ্যাক্টরি ফর ইউয়েস্ট, ইউয়েস্টের জন্য যে ইলেকট্রনিক্স যে ওয়েস্ট আছে তার জন্য প্রথম ফার্স্ট টাইম যে কি করছে মাইক্রো ফ্যাক্টরি তৈরি করছে, কে? ইন্ডিয়ান অরিজিন যে সায়েন্টিস্ট তার দ্বারা। কোশ্চেন নাম্বার 44 হচ্ছে রাজেশ রঞ্জন অ্যাপয়েন্টেড ডিজি অফ সিআইএসএফ,
সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল ফোর্স আছে, তার যে ডিজি তিনি হচ্ছেন রাজেশ রঞ্জন। কোশ্চেন নম্বর 45 হচ্ছে বলরাম ভার্গব অ্যাপয়েন্টেড ডিজি অফ দ্য ICMR ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল সায়েন্স এর ডিজি নিযুক্ত হয়েছেন বলরাম ভার্গব। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 46 FSSAI কি হচ্ছে, লঞ্চ করেছে প্রজেক্ট টু অ্যাড্রেস ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যামংগাস্ট ইয়াংগার্স উইথ এনসিআরটি। এনসিআরটির সঙ্গে যে FSSAI আছে তারা লঞ্চ করছে ধূপ টু অ্যাড্রেস ভিটামিন ডি ডেফিসিয়েন্সি অ্যামংগাস্ট ইয়াংগার্সের মধ্যে। এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 47 হচ্ছে ইন্ডিয়া ডোনেট $1 million ফর সোয়াজিল্যান্ড। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি প্রেসিডেন্ট ভিজিট করেছে তিনটি আফ্রিকান কান্ট্রি, ইকুয়েটোরিয়াল গুয়েনা এবং জাম্বিয়া। তো এপ্রিলে আমাদের যে প্রেসিডেন্ট তিনি আফ্রিকান তিনটে কান্ট্রি ভিজিট করেছেন, তার ভিতরে একটা হচ্ছে সোয়াজিল্যান্ড, একটা হচ্ছে ইকুয়েটোরিয়াল গুয়েনা, আর হচ্ছে জাম্বিয়া। তো এর ভিতরে যে সোয়াজিল্যান্ড আছে তাকে ইন্ডিয়া $1 million কি করছে ডোনেট করছে, কিসের জন্য, ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য। এবার হচ্ছে কোশ্চেন নম্বর 47 11th ওয়ার্ল্ড হিন্দি কনফারেন্স টু বি হেল্ড ইন কোথায়, মারুতিস ক্যাপিটাল সিটি অফ পোর্ট লুইস। যে দ্বীপ আছে একটা মারুতিস, সেখানে কি করছে যে তাদের যে ক্যাপিটাল সিটি পোর্ট লুইস, সেখানে কি করছে যে হিন্দি কনফারেন্স 11th সেটা অনুষ্ঠিত হচ্ছে। থিম হচ্ছে বৈশ্বিক হিন্দি আর ভারতীয় সংস্কৃত, এটা হচ্ছে থিম। কোশ্চেন নম্বর 48 হচ্ছে দি ফার্স্ট মিটিং অফ দ্য নিউলি কনস্টিটিউট নীতি ফ্রম অফ নর্থ ইস্ট ওয়াজ হেল্ড ইন আগরতলা ত্রিপুরা। ইট ওয়াজ অর্গানাইজড বাই নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান অফ রাজীব কুমার। তো ফার্স্ট টাইম নিউলি কনস্টিটিউশন নীতি ফ্রম কোথায় হচ্ছে, নর্থ ইস্ট স্টেটে, সেটা হচ্ছে কোথায়, আগরতলা ত্রিপুরাতে। ইট ওয়াজ অর্গানাইজড বাই নীতি আয়োগের দ্বারা, যার চেয়ারম্যান হচ্ছে রাজীব কুমার। কোশ্চেন নম্বর 49 হচ্ছে ইন্ডিয়াস ফার্স্ট হাই স্পিড ইলেকট্রিক লোকোমোটিভ 12,000 HP ক্যাপাসিটি লঞ্চ কোথায় হচ্ছে, বিহার, বিহার বাই PM প্রাইম মিনিস্টারের দ্বারা। হচ্ছে ইন্ডিয়া UK অ্যান্ড নর্দার্ন আয়ারল্যান্ড অ্যাপ্রুভ মুভ অন রিটার্নিং, যে ইলিগাল মাইগ্রেন্ট আছে তাদের রিটার্নিং করার জন্য ইন্ডিয়া UK এবং নর্দার্ন আয়ারল্যান্ডের মধ্যে, ইন্ডিয়া UK এবং নর্দার্ন যে আয়ারল্যান্ড আছে তাদের মধ্যে মুভ হয়েছে। এটা হবে 51 সভার কথা ছিল, যাই হোক। এবার হচ্ছে 50 নম্বর হচ্ছে IIT দিল্লি ইনস্টল ইন্ডিয়াস ফার্স্ট 5G ল্যাব। ইন্ডিয়ার ভিতরে ফার্স্ট 5G ল্যাব হচ্ছে কোথায়, IIT দিল্লিতে। কোশ্চেন নম্বর 51 হচ্ছে গভ ইনভাইটস প্রপোজাল ফর ইন্ডিয়াস ফার্স্ট অফশোর ওয়াইন প্রজেক্ট ইন কোথায়, গুজরাট। ইনভাইট প্রপোজাল ফর ইন্ডিয়াস ফার্স্ট অফশোর ওয়াইন প্রজেক্ট কোথায় হচ্ছে, গুজরাটে হচ্ছে ফার্স্ট টাইম। কোশ্চেন নম্বর 52 হচ্ছে ইন্ডেক্স অফ ইকোনমিক ফ্রিডম 2018 ইন্ডিয়া র্যাঙ্ক 130 2017 ছিল 143 বাই US বেস্ট থিঙ্ক ট্যাঙ্ক। এদের দ্বারা যে ইকোনমিক ফোরাম ইন্ডেক্স সেটা পাবলিশ করা গেছে, যেখানে ইন্ডিয়া র্যাঙ্ক হচ্ছে 130। এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 53 হচ্ছে IRNSS-1 ইসরো সাকসেসফুলি লঞ্চ নেভিগেশন স্যাটেলাইট বাই PSLV-C42 ফ্রম অন্ধ্রপ্রদেশ থেকে। এবার হচ্ছে কোশ্চেন নম্বর 54 ইন্ডিয়াস ইকোনমি টু গ্রো 7.3% ইন 2018-19 অ্যান্ড 7.6% ইন 2019-20 বাই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, যার হেডকোয়ার্টার হচ্ছে মানিলা ফিলিপাইন্স এবং প্রেসিডেন্ট হচ্ছে তাকারি কোনাকো। কোশ্চেন নম্বর 55 হচ্ছে ভানু প্রতাপ শর্মা রিপ্লেস বিনোদ রায় অ্যাজ চেয়ারম্যান অফ দ্য ব্যাংক বোর্ড বিউরো। তো যে ব্যাংক বোর্ড বিউরো রয়েছে তার যে চেয়ারম্যান, তিনি হচ্ছেন কি করেছে, ভানু প্রতাপ শর্মাকে রিপ্লেস করেছে বিনোদ রায়। কোশ্চেন নম্বর 56 হচ্ছে ইন্ডিয়া অ্যান্ড ইন্ডিয়া মোবাইল ইন্ডিয়া মোবাইল কংগ্রেস টু বি হেল্ড ইন নিউ দিল্লি ইন অক্টোবর বাই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন। তো ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশন এদের দ্বারা কি করা হচ্ছে, ইন্ডিয়ান মোবাইল কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে কোথায়, নিউ দিল্লিতে অক্টোবরে। কোশ্চেন নম্বর 57 হচ্ছে ইন্ডিয়ান আর্মি ইঙ্ক মো উইথ অ্যাক্সিস ব্যাঙ্ক টু ডিফেন্স স্যালারি প্যাকেজ। ইন্ডিয়ান আর্মি ইঙ্ক মো করছে তাদের সঙ্গে অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গে ডিফেন্স অফ স্যালারি প্যাকেজ। এর আগে আমরা দেখেছি HDFC-র সঙ্গে করেছে, আবার অ্যাক্সিস ব্যাঙ্কের সঙ্গেও করছে। কোশ্চেন নম্বর 58 হচ্ছে গভ লঞ্চ গ্রাম
স্বরাজ অভিযান অন দ্য ডে অফ দ্য আম্বেদকর জয়ন্তী। আম্বেদকর জয়ন্তীতে কি করছে? রাজকোষে গ্রাম স্বরাজ অভিযান। কোশ্চেন নম্বর 59 হচ্ছে আয়ুষ্মান ভারত স্কিম ফার্স্ট হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার সেন্টার ইনগ্রেটেড ইন কোথায়? বিজাপুর ছত্তিশগড়ে। কোশ্চেন নম্বর 60 হচ্ছে ইন্ডিয়া উইল গ্রো অ্যাট 7.3% ইন 2018 বাই ওয়ার্ল্ড ব্যাঙ্ক রিপোর্ট। তো যে বিশ্বব্যাঙ্ক আছে তারা রিপোর্ট দিয়েছে যে ইন্ডিয়ার যে গ্রোথ হবে সেটা 7.3% হবে 2018। কোশ্চেন নম্বর 61 হচ্ছে 2018 যে পুলিন্ট যার প্রাইজ পেয়েছেন এটা হচ্ছে পাবলিক সার্ভিসের জন্য, যে নিউ ইয়র্ক টাইম পেয়েছে। আরও অনেক ক্ষেত্রে আছে, তোমরা ওদের ওয়েবসাইটে গিয়ে দেখতে পারো। কোশ্চেন নম্বর 62 হচ্ছে 18 April ওয়ার্ল্ড হেরিটেজ ডে কবে সেলিব্রেট করা হয়? ওয়ার্ল্ড হেরিটেজ ডে এটা হচ্ছে 18 April। কোশ্চেন নম্বর 62 হচ্ছে ইন্ডিয়া এক্সপেক্টেড টু গ্রোথ অ্যাট 7.4% ইন 2018 বাই IMF অ্যান্ড 7.8% ইন 2019। তো যে ইন্টারন্যাশনাল যে মনিটারি ফান্ড আছে তারা রিপোর্ট দিয়েছে যে ইন্ডিয়ার যে গ্রোথ 2018 হবে 7.4% আর 2019 হবে 7.8%। কোশ্চেন নম্বর 64 হচ্ছে দি মিনিস্ট্রি অফ কমিউনিকেশন হ্যাড লঞ্চ দর্পণ ডিজিটাল অ্যাডভান্স অফ রুরাল পোস্ট অফিস ফর এ নিউ ইন্ডিয়া টু অ্যাচিভ টোটাল ডিজিটাইজেশন অফ পোস্টাল অপারেশন। যে পোস্টাল অপারেশন আছে সেটাকে টোটালি ডিজিটাইজেশন করবে তার জন্য কি করছে একটা প্রজেক্ট নিয়ে এসছে, সেটা হচ্ছে দর্পণ। এরপর কোশ্চেন নম্বর হচ্ছে 65 চন্দ্রায়ন টু লঞ্চ পোস্টপন টু 1 November 2018। যে চন্দ্রায়ন যে প্রজেক্টটা ছিল সেটা কি করা হয়েছে? পোস্টপন করা হয়েছে 2018 জন্য, কারণ এটাকে আবার নতুন করে টেস্ট করা হবে যে ঠিকঠাক কাজ করবে কি না ভবিষ্যতে গিয়ে। এবং এটা যে ভেহিকলটা হচ্ছে সেটা হচ্ছে MK3 GSLV F10, এই ভেহিকেলে করে এটাকে পাঠানো হবে। এবার হচ্ছে কোশ্চেন নাম্বার 66 April 19 ওয়ার্ল্ড লিভার ডে। লিভার ডে হবে, লিভার ডে থিম হচ্ছে রাইডিং নিউ ওয়েভস ইন লিভার ডায়াগনোসিস স্ট্রাজিং অ্যান্ড ট্রিটমেন্ট। তো লিভার ডে সেলিব্রেট করা হয় April 19। ইন্ডিয়া ইজ নাও ওয়ার্ল্ড সিক্সথ লার্জেস্ট ইকোনমি বাই IMF, যার যে $2.6 trillion ইন টার্ম অফ GDP। তো ইন্ডিয়া হচ্ছে এখন সিক্সথ লার্জেস্ট ইকোনমি আছে, এবং যে টোটাল এবং যে GDP আছে সেটা হচ্ছে $2.6 trillion। কোশ্চেন নম্বর 68 হচ্ছে MP সিলেক্টেড ফর মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট। তাহলে মোস্ট ফিল্ম ফ্রেন্ডলি স্টেট হচ্ছে মধ্যপ্রদেশ। কোশ্চেন নম্বর 69 হচ্ছে April 21 সিভিল সার্ভিস ডে সেলিব্রেট করা হয়, 21 April সিভিল সার্ভিস ডে। কোশ্চেন নম্বর 70 হচ্ছে রিসার্চার ডেভেলপ পটেন্ট মলিকুল টু ট্রিট চিকুনগুনিয়া বাই IIT। তো যে চিকুনগুনিয়া ছিল তার যে ট্রিটমেন্ট, তো এর আগে এর ওষুধ ঠিকঠাক আবিষ্কার হয়নি, তো IIT রুড়কির মাধ্যমে এই চিকুনগুনিয়ার ওষুধ রোগের ডিজিজ তৈরি করা গেছে, যে ট্রিটমেন্ট সেটা এখন তৈরি করা গেছে। কোশ্চেন নম্বর 71 হচ্ছে সুন্দরবন রিজার্ভ ফরেস্ট টু গেট রামসার সাইট স্ট্যাটাস। তো যে সুন্দরবন আছে ওয়েস্ট বেঙ্গলে সেটা কি করা গেছে, যে রামসার সাইটের রামসার যে সাইট আছে তার আওতায় আনা হতে পারে, তার জন্য রিকমেন্ডেশন গেছে। তো টোটাল এর আগে আমাদের 26 রামসার সাইট আছে, এখন আর কি সুন্দরবন যদি হয়ে যায় তাহলে 27 হয়ে যাবে। কোশ্চেন নম্বর 72 হচ্ছে April 22 আর্থ ডে, থিম হচ্ছে ইন প্লাস্টিক পলিউশন। তো 22 যে এপ্রিল আছে সেটাকে আর্থ ডে হিসেবে সেলিব্রেট করা হয়, যার থিম হচ্ছে ইন প্লাস্টিক পলিউশন। 73 হচ্ছে কোশ্চেন TCS বিকাম ইন্ডিয়ান যে বিলিয়ন আছে $100 billion তার আন্ডারে পড়ে যাচ্ছে কি TCS কোম্পানি, যে IT কোম্পানি আছে সে ফার্স্ট টাইম $100 billion অতিক্রম করেছে। 74 হচ্ছে দিউ স্মার্ট সিটি ফার্স্ট টু রান 100% রিনিউয়েবল এনার্জি ডিউরিং ডে টাইম। তো যে দিউ আছে, দমন এবং দিউ দুটো পাশাপাশি, এবং দিউটা হচ্ছে স্মার্ট সিটিতে এবং ওরা 100% রিনিউয়েবল এনার্জিতে পরিণত হয়েছে। এর আগে ওদের যে ইলেকট্রিসিটির প্রয়োজন হতো তার 73% গুজরাট থেকে ওরা সাপ্লাই নিত, এবং এখন ওরা কী হয়েছে সম্পূর্ণভাবে সোলারের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, কোনটা দিউ। কোশ্চেন নম্বর 75 হচ্ছে আবু জায়েদ ইজিপশিয়ান ফটোগ্রাফার উইন্স 2018 ইউনেস্কো প্রেস ফ্রিডম প্রাইজ। ইউনেস্কো যে প্রেস ফ্রিডম প্রাইজ সেটা পাচ্ছে হচ্ছে আবু জায়েদ, ইজিপশিয়ান নাগরিক। কোশ্চেন নম্বর 76 হচ্ছে ইন্ডিয়া হায়েস্ট
recipient of remittance with about $69 billion 2017. So, সবথেকে বিদেশ থেকে বেশি টাকা ডলার আসে কাদের? ইন্ডিয়ার, এবং দু নম্বর আছে চায়না। ওয়ার্ল্ড ব্যাংকের দ্বারা এই রিপোর্ট প্রকাশ করা গেছে। কোশ্চেন নম্বর 77 হচ্ছে, প্রোটেক্টেড এরিয়া পারমিটস রেজিম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স হ্যাজ রিল্যাক্সড সিক্স ডিকেডস প্রোটেক্টেড এরিয়া পারমিট টু অ্যালাউ ফরেন টুরিস্ট টু অ্যাক্সেস বর্ডার এরিয়া অফ নাগাল্যান্ড, মিজোরাম এবং মণিপুর। তো এর আগে অর্থাৎ 60 বছর ধরে যে নাগাল্যান্ড, মণিপুর এবং মিজোরাম ছিল, সেখানে ফরেস্ট টুরিস্টদের কোনো এন্ট্রি ছিল না, ব্যান করে দেওয়া হয়েছিল সম্পূর্ণভাবে। তো 60 বছর পর এটাকে আবার কী করছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স আবার খুলে দিচ্ছে অর্থাৎ সবার জন্য সেটাকে উন্মুক্ত করে দিচ্ছে। কিন্তু বাট সিটিজেন অফ চায়না, আফগানিস্তান, পাকিস্তান এদের জন্য এখনও ব্যান করা আছে। অর্থাৎ চায়না এবং আফগানিস্তান আর পাকিস্তান এদের নাগরিক এখনও ওই তিনটে রাজ্যে যেতে পারবে না। কোশ্চেন নম্বর 78 হচ্ছে, 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত রাজ দিবস ফার্স্ট টাইম সেলিব্রেট 2010-এ ফার্স্ট টাইম সেলিব্রেট করা হয়েছিল এবং এরপর থেকে সেলিব্রেট করা হচ্ছে এবং 24 এপ্রিল ন্যাশনাল পঞ্চায়েত দিবস হিসেবে সেলিব্রেট করা হয়। তো তোমরা জানো যে 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 1992 সালে এটাকে পাস করা হয় এবং 24 এপ্রিল 1993 সালে এটাকে ফাংশন শুরু হয়। এরপর কোয়েশ্চেন নাম্বার 80 হচ্ছে, PM লঞ্চ করেছে রাষ্ট্রীয় গ্রাম স্বরাজ অভিযান অ্যাট কোথায়? রামনগর, ট্রাইবাল ডমিনেটেড ডিস্ট্রিক্ট মধ্যপ্রদেশ, 24 এপ্রিল। কোয়েশ্চেন নাম্বার 81 হচ্ছে, 25 এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, 25 এপ্রিল ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হিসেবে সেলিব্রেট করা হয় সারা বিশ্বে এবং এর থিম হচ্ছে রেডি টু বিট ম্যালেরিয়া। কোয়েশ্চেন নাম্বার 82, সাগর কবচ কোস্টাল সিকিউরিটি এক্সারসাইজ কোথায় হয়েছে? এটা কেরালাতে হয়েছে, ইন্ডিয়া নেভি, ইন্ডিয়ান কোস্টগার্ড অ্যান্ড কোস্টাল পুলিশ। তো যে সাগর কবচ আছে সেটা কোথায় হচ্ছে এক্সারসাইজ? এটা হয়েছে কেরালাতে, এখানে পার্টিসিপেট করেছে ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান যে কোস্টগার্ড আছে তারা, আর যে কেরালার যে কোস্টাল পুলিশ আছে তারা, তাদের ভিতরে। কোশ্চেন নম্বর 83 হচ্ছে, হরিমৌ শক্তি 2018 ইন্ডিয়া মালয়েশিয়া জয়েন্ট ট্রেনিং এক্সারসাইজ, ইন্ডিয়া এবং মালয়েশিয়ার মধ্যে জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ যেটা মালয়েশিয়াতে অনুষ্ঠিত হচ্ছে এটা নাম হচ্ছে হরিমৌ শক্তি। কোশ্চেন নম্বর 84, ইন্দু মালহোত্রা ফার্স্ট ওম্যান লয়ার, অর্থাৎ লয়ার থেকে কি হয়েছে, ফার্স্ট টাইম কেউ সুপ্রিম কোর্টে জাজ নির্বাচিত হয়েছে লয়ার থেকে, এটা মনে রাখতে হবে। ইন্দু মালহোত্রা ফার্স্ট ওম্যান লয়ার টু সার্ভ ইন দ্য সুপ্রিম কোর্টে জাজ নিযুক্ত হয়েছে। তো টোটাল জাজ হচ্ছে আমাদের দেশে থাকার কথা হচ্ছে 30+1, অর্থাৎ একজন হচ্ছে চিফ জাস্টিস অফ ইন্ডিয়া আর 30 জন হচ্ছে আদার সহকারী জাজ, 31 জন টোটাল থাকতে পারে আমাদের দেশে। এরপর হচ্ছে কোশ্চেন নাম্বার 85 হচ্ছে, সায়েন্টিস্ট হ্যাভ আইডেন্টিফাইড এ নিউ স্পেসিস অফ ক্রপ কল্ড ফেজুরি ফেজার ভ্যারি গোয়ামাচি ইন দ্য হাইল্যান্ড প্লেটু অফ দ্য ওয়েস্টার্ন ঘাটস পার্ট অফ গোয়া। তো গোয়াতে একটা ব্যাঙের নতুন প্রজাতি আবিষ্কার করা হয়েছে যেটার নাম রাখা হয়েছে ফেজুরি ভ্যারি গোয়ামাচি, দেখে নিও এটা ইম্পর্টেন্ট। কোশ্চেন নম্বর 86 হচ্ছে, ইন্ডিয়া র্যাঙ্ক 138 ইন ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স 2018 বাই রিপোর্টার উইদাউট বর্ডার। তো এদের মাধ্যমে যে রিপোর্ট দেওয়া হয় যেটা হচ্ছে ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্স, সেখানে ইন্ডিয়ার র্যাঙ্ক হচ্ছে 138। 2017 ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 135। তাহলে প্রেস ফ্রিডম আমাদের দেশে অতটা নেই, যার কারণে র্যাঙ্কটা আরও পিছিয়ে গেছে। অর্থাৎ 2017-তে 135 ছিল, 2018-তে 138 হয়ে গেছে। তাহলে আমাদের দেশে প্রেসের ফ্রিডমটা কম সেটাই বোঝা যাচ্ছে। আর 2018-তে ফার্স্ট হচ্ছে সুইডেন আর দ্বিতীয় নম্বর হচ্ছে নেদারল্যান্ড। নেক্সট হচ্ছে কোশ্চেন নম্বর 87, ভাবাস কবচ, এটা হচ্ছে বারাক, যে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার আছে তারা ডেভেলপ করেছে কি, চিপার লাইট ওয়েট বুলেট প্রুফ জ্যাকেট। তো বুলেট প্রুফ জ্যাকেট ডেভেলপ করেছে ভাবা যে অ্যাটমিক রিসার্চ সেন্টার আছে, তার নাম হচ্ছে ভাবা কবচ। তো এটার ওয়েট হচ্ছে 6 কেজির মতো। এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 88, ট্যুরিজম মিনিস্টার অ্যান্ড গুগল কী করেছে, লঞ্চ করেছে 360° ভার্চুয়াল রিয়েলিটি। অর্থাৎ রিয়েলিটি কিন্তু ভার্চুয়ালি রিয়েলিটি মনে হবে,
ভিডিও এক্সপিরিয়েন্স ভিডিও অন ইনক্রেডিবল ইন্ডিয়া, ইনক্রেডিবল ইন্ডিয়া এর আন্ডারে যে ইন্ডিয়া যে ট্যুরিজম মিনিস্ট্রি আছে এবং গুগল, এদের ভিতরে 360 ডিগ্রি ভার্চুয়াল রিয়েলিটি এক্সপিরিয়েন্স হচ্ছে, একটা ভিডিও লঞ্চ করেছে। এরপর হচ্ছে কোয়েশ্চেন নম্বর 89, গুজরাট পোয়েট শীতাংশু ব্যাসচন্দ্র তার সে কি পাচ্ছে 2017 যে সরস্বতী সম্মান আছে সেই প্রাইজটা পাচ্ছে কে, গুজরাট পোয়েট শীতাংশু ব্যাসচন্দ্র। এরপর হচ্ছে 90 কোয়েশ্চেন, পিএম লঞ্চড বন্ধন স্কিম অফ মিনিস্ট্রি অফ ট্রাভেল অ্যাফেয়ার্স ছত্তিশগড়ে, তো যে বন্ধন স্কিম এটা কোথা থেকে লঞ্চ করা হচ্ছে, এটা হচ্ছে ছত্তিশগড় থেকে, এটা করছে মিনিস্ট্রি অফ ট্রাভেল অ্যাফেয়ার্স। কোয়েশ্চেন নম্বর 91, দি ফার্স্ট ইনফর্মাল সামিট বিটুইন পিএম অফ ইন্ডিয়া অ্যান্ড চায়না প্রেসিডেন্ট জি জিনপিং ওয়াজ হেল্ড ইন কোথায়, ওয়াহু ইন চায়না, তো চায়নাতে ফার্স্ট টাইম ইনফর্মাল সামিট হচ্ছে বিটুইন পিএম অফ ইন্ডিয়া অ্যান্ড পিএম প্রেসিডেন্ট অফ চায়না, এদের ভিতরে হচ্ছে, কোথায় হচ্ছে এটা, চায়নাতে। কোয়েশ্চেন নাম্বার 93 হচ্ছে, ইন্টারন্যাশনাল বুদ্ধিস্ট কনফারেন্স হেল্ড ইন কোথায় হচ্ছে, লুম্বিনি নেপালে হচ্ছে 30 এপ্রিল 2018, তো হয়ে গেছে এটা যে বুদ্ধিস্ট কনফারেন্স, এটা হচ্ছে 2018 কোথায় অনুষ্ঠিত হয়েছে, লুম্বিনি নেপালে। পিস মিশন ইন্ডিয়া পাকিস্তান ফর, এটা হচ্ছে ফার্স্ট টাইম টু পার্টিসিপেট টুগেদার ইন সাংহাই যে কর্পোরেশন অর্গানাইজড আছে এর সদস্য হয়েছে রিসেন্ট ইন্ডিয়া এবং পাকিস্তান দুটো দেশই, এবং কাউন্টার টেরর এক্সারসাইজের জন্য ইন্ডিয়া এবং পাকিস্তানের মধ্যে কী হচ্ছে, একটা মিশন হচ্ছে, পিস মিশন ইন্ডিয়া পাকিস্তান ফর টাইম টু পার্টিসিপেট টুগেদার ইন সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন কাউন্টার টেরর এক্সারসাইজ, এটা অনুষ্ঠিত হবে কোথায়, চায়নাতে হবে। তো ফ্রেন্ডস প্লিজ সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, এভাবে প্রতি মাসের যে কারেন্ট অ্যাফেয়ার সেগুলো তোমরা পেয়ে যাবে, তো এগুলো পাওয়ার জন্য প্লিজ সাবস্ক্রাইব করো, আরও অনেক ভিডিও দেখতে পারবে আমাদের চ্যানেলে গিয়ে।